হ্যালো এভরিওয়ান, লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের 146 থেকে 148 পৃষ্ঠায় যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পরিবেশ বইয়ের প্রথম থেকে সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো ভিডিওটা শুরু করি। 1 নম্বর প্রশ্ন, সাইকেল চালানো আরও সহজ করার জন্য রাস্তার সমস্যাগুলো কীভাবে কমানো যায়। প্রথমে তোমরা এইভাবে শুরু করবে, রাস্তার সমস্যাগুলো কমানোর পদ্ধতিগুলি হলো, দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে। অ্যাক্সিডেন্টের সমস্যা, যানবাহনগুলির গতি নিয়ন্ত্রণ করতে হবে, টার্ন নেওয়ার সময় হর্ন বাজাতে হবে, প্রত্যেক মোড়ে একটা করে সিগন্যাল পোস্ট লাগাতে হবে এবং সেখানে যেন একজন করে ট্রাফিক পুলিশ থাকে, তাহলে যানবাহনের সমস্যা অনেকটা কমানো যাবে। এরপরের পয়েন্ট, মানুষের কম সময়ের সমস্যা। কম সময়ের মধ্যে বেশি কাজ করা বর্তমানে মানুষের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই চারিদিক দেখে রাস্তা পার হতে হবে। কোনো স্থানে সাইকেলে করে যেতে হলে হাতে সময় নিয়ে আগে থেকে বেরোতে হবে। এরপরের পয়েন্ট, অন্য গাড়ির ধোঁয়ার সমস্যা। পেট্রোল ডিজেল চালিত গাড়িগুলি অনেক পুরনো হলে সেগুলির ব্যবহার কমাতে হবে, যাতে দূষণ ও ধোঁয়ার পরিমাণ কম হয়, তাহলে রাস্তায় সাইকেল চালানো সহজ হবে। 2 নম্বর প্রশ্ন, গাড়ি চালানোর সময় কোন কোন নিয়ম মেনে চলা উচিত। গাড়ি চালানোর সময় যে যে নিয়মগুলি মেনে চলা উচিত সেগুলি হলো, ট্রাফিক সিগন্যাল দেখে গাড়ি চালাতে হবে, সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাতে বা বসতে নেই, বিদ্যালয় হাসপাতাল এসবের সামনে জোরে গাড়ি চালানো বা হর্ন বাজানো উচিত নয়, যে রাস্তায় অনেক লোক সেখানে আসতে গাড়ি চালানো উচিত। 3 নম্বর প্রশ্ন, রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে। রাস্তায় জেব্রা ক্রসিং থাকলে তার উপর দিয়ে হেঁটে রাস্তা পার হতে হবে, সবসময় ফুটপাথ ধরে হাঁটতে হবে, রাস্তার উপর দিয়ে হাঁটা যাবে না, মোবাইল ফোন কানে দিয়ে রাস্তা পার হওয়া যাবে না। 4 নম্বর প্রশ্ন, কোন ঘটনাগুলি পথ সুরক্ষার বিরোধী তা লেখো। মোটরসাইকেলে হেলমেটবিহীন থাকা আরোহী, 2টো বাসের রেষারেষি, মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পারাপার হওয়া, চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার হওয়া, রাস্তায় কলার খোসা ছুঁড়ে ফেলা, বাঁ দিক থেকে ওভারটেক করছে এরকম চলন্ত গাড়ির যাতায়াত, বাসে ঝুলন্ত অবস্থায় যাওয়া, ধূমপানরত ড্রাইভার, রাস্তায় পোড়া মোবিল পড়ে থাকা। 5 নম্বর প্রশ্ন, লাইসেন্স কী। লাইসেন্স হলো ছাড়পত্র, গাড়ি চালানো প্রথমে শিখতে হয়, সেটা ঠিকমতো শিখে পরীক্ষা দিতে হয়, সেই পরীক্ষায় পাস করলে ড্রাইভিং লাইসেন্স বা গাড়ি চালানোর ছাড়পত্র দেওয়া হয়। এরপর 6 নম্বর প্রশ্ন, চার্চ ও ক্যাথিড্রালের মধ্যে পার্থক্য কী। ছোটো গির্জাকে বলে চার্চ আর বড় গির্জাকে বলে ক্যাথিড্রাল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।